কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে উঠল স্বজন পোষণের অভিযোগ। তাকে এবং তার স্ত্রীকে মামলায় যুক্ত করার পক্ষে সওয়াল করা হলো কলকাতা হাইকোর্টে। বিধিভঙ্গ করে স্ত্রীকে পূজোর জন্য সরকারি মেলা গ্রাউন্ড পাইয়ে দেওয়া সহ নানান অভিযোগ উঠেছে এনকেডি এর প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ সেনের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেই তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ মামলাকারী বরুণ বিশ্বাস। বৃহস্পতিবার এই মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। এই মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি জানান, মামলাকারী যে অভিযোগ করছেন তার 20% সত্যি হলে সেটাও যথেষ্ট গুরুতর। কি করে সরকারি জমি 3 লক্ষ টাকার জায়গায় 30,000 টাকায় দিয়েছেন, এর ব্যাখ্যা তাকে দিতে হবে। চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা যদি সত্যি হয়, অন্যকে আবেদন করা সত্ত্বেও যদি নিজের স্ত্রীকে ওই জমি তিনি দিয়ে থাকেন, তাহলে সেটা ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট তিনি কিভাবে দেন? পাবলিক ল্যান্ড নিয়ে যদি এমন হাই অফিসিয়ালের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে তার বিচার করতে হবে। কিন্তু এই মামলায় যেহেতু চেয়ারম্যান যুক্ত নন, আগে চেয়ারম্যান ও তার স্ত্রীকে মামলায় যুক্ত করা উচিত। মামলাকারী বরুণ বিশ্বাস জানান, নিউ টাউনে কিভাবে দেবাশীষ সেন ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সেই সংক্রান্ত যাবতীয় সরকারি নথি দিয়ে এদিনে তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। এরপর প্রধান বিচারপতি নির্দেশ দেন, আপাতত এই মামলায় আবেদনকারী দুর্গাপুজো ও মেলা করার জন্য যেসব আবেদন করেছেন তার অনুমতি দিতে হবে এনকেডিকে, আর জনস্বার্থ মামলা এলে সেই মামলায় বাকি বিষয়গুলি বিবেচনা করা হবে, নির্দেশ প্রধান বিচারপতির। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।